তো আমাদের চর বিশ্বাস ইউনিয়নের কোডেক অফিসে চলে আসছি, তো ওনাদের সাথে কথা বলবো কিভাবে ভার্মি কম্পোস্ট বানাতে হয় এই বিষয়ে ওনারা হেল্প করবে, আশা করছি প্রপার তথ্য পাবো। তো সঙ্গে থাকুন, ভালো লাগবে। এটা হচ্ছে কোডেকের অফিস, তো আমি ভিতরে প্রবেশ করছি, ভাইয়ের সাথে কথা বলে দেখি কি ধরনের তথ্য বা আপডেট পাওয়া যায়। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের সাথে দেখা সালাম। হইলো, ভাই হচ্ছে কোডেকে কাজ করেন, উনি টেকনিক্যাল অফিসার হিসেবে আছেন। তো ভাইয়া, তো আমাকে কিভাবে হেল্প করবেন আপনি কেঁচো কম্পোস্ট তৈরিতে? আচ্ছা, আমরা এই জায়গায় আমি কোটে আছি, সহকারী কারিগরি কর্মকর্তা জীবিকায়ন পদে। এই জায়গায় আমরা কৃষি মৎস্য প্রাণী তিন সেক্টরে কাজ করি, তার ভিতরে কম্পোস্ট সারটা এখন জমির জন্য যথেষ্ট পরিমাণ উপযোগী একটা সার। কারণ আমরা দিন দিন যে কীটনাশকের ব্যবহার বাড়ছে, রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে, তো জমির উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কম্পোস্ট সার অবশ্যই ব্যবহার করতে হবে, এবং শতাংশ পূর্তি কম্পোস্ট সার ব্যবহার করলে আশাবাদী জমির উর্বরতা ক্ষমতা ফিরে আসবে এবং জমিতে আবার প্রাণ শক্তি ফিরে পাবে। ওটা কি মানে পুকুরে আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ওটা পুকুরে বা মাছের খাবার হিসাবে ওটা ব্যবহার করতে পারবেন, আর কৃষি ক্ষেত্রে আপনি ওইটা সবচেয়ে বেশি উপযোগী হবে। যেমন আমরা কম খরচে কেঁচো সারটা করতে পারি, কেঁচো সারটা আমরা কম খরচে রিং দিয়ে করতে পারি, এবং কেউ হাউস দিয়ে করলে হাউস দিয়ে করতে পারবে। যদি আমরা রিং দিয়ে করি, একেবারে সিম্পল খরচের জন্য আমরা দুইটা রিং ক্রয় করতে পারি। দুইটা রিং ক্রয় করার পর ওইটার অপোজিটে পলিথিন বেঁধে, তারপরে ওইটা আমরা যদি উল্টাই দিলেই আর এটা পলিথিনটা নিচে চলে যাবে, যাতে কিছুটা বাইরে না যেতে পারে। তারপর আমরা বাসি একটা গোবর, যে গোবরটা দিতে হবে ওইটার ভিতরে গোবরটা বাসি করতে হবে, তাজা গোবর দেওয়া যাবে না, আগে পিট করতে হবে। বাসি গোবর করার পরে ওইটা আপনার কয়দিন পর বাসি হয় গোবর? সপ্তাহখানেক পরে আপনি ব্যবহার করতে পারবেন, কেউ সপ্তাহখানেক, কেউ 15 দিন পরে রাখছে, যার প্ল্যান্টের আকার উপরে নির্ভর করবে। যার প্ল্যান্ট বেশি থাকে সে গোবর 1 সপ্তাহ পরে দিয়েছে, যার প্ল্যান্ট কম আছে সে দেখা গেছে যে গরু কম আছে, প্ল্যান্ট কম আছে, 1 সপ্তাহ পরে এটা দিতে পারবে। তাহলে ওইটা আমি 1 মাস পরে আবার ওইটা আমি আবার এটা সারটা সংগ্রহ করতে পারবো। ওই কেঁচোটা দিতে হবে, কেঁচো দেওয়ার পরে আপনার কেঁচোটা যে খাবারটা খাবে, খাবারকে উপরে যে পায়খানাটা করবে, ওইটা হলো অরিজিনাল সার থাকবে। ওই সারটার ভিতরে এমন বলা আছে যে আপনার মুখ্য এবং গৌণের 17টা পুষ্টি উপাদান আছে। ওই 17টা পুষ্টি উপাদানের ভিতরে ওই 17টা পুষ্টি উপাদানই ওই কেঁচো সারটার ভিতরে পাওয়া যায়, 17টি পুষ্টি উপাদানই পাওয়া যায়, যে ক্ষেত্রে আপনার জমির জন্য ভালো একটা কাজ করবে, রাসায়নিক সারের ব্যবহার কম লাগবে, সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারবে। আমরা প্রতি মাসে ওটা সংগ্রহ করতে পারবো, উপর থেকে কিছু সারটা সংগ্রহ করলে সারটা শুকাইয়া ওইটা আমরা, যদি কেউ যদি অল্প খরচে যদি ভালো লাভজনক ব্যবসা করতে চায়, তাহলে ওইটারে সে প্যাকেটজাত করতে পারবে, তার হ্যাঁ প্যাকেটজাত করে সে সেল করতে পারবে। বাজারে অনেক রকমের জৈব সার আছে, সে ওই এই জৈব সারটা ই করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা আশা করা যায় বেশ ভালো ই করছে। আমরা এই জায়গায় কিছু সার করাচ্ছি এবং ই করছে, ট্রাইকোডার্মা ই করছে, দুইটা সারই আমরা মোটামুটি কাদার করাচ্ছি। তার ভিতরে কম খরচে কেঁচো সারটা বেশ ভালো, এবং চাহিদা কৃষকের বেশ মোটামুটি ভালো একটা চাহিদা আছে, এবং গ্রাহকের এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করছে। ভালো হচ্ছে, আপনার মনে হয় নেক্সট একটা প্রজেক্ট নিয়ে আসতেছেন? হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাকে দাওয়াত দিবেন, আমি ওই প্রজেক্টে যাব। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, তো ভাইয়া খুবই আসলে আন্তরিক একজন মানুষ। আমি যখন ফোনে কথা বলছিলাম তখন ততটা আসলে ফিল করি নাই, বাট যখন সরাসরি এসে কথা বললাম তখন বুঝতে পারলাম খুবই আন্তরিক আন্তরিক এবং খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ আমরা 10-15 দিনের মধ্যে ওনাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আসলে দেখবো কিভাবে ভার্মি কম্পোস্টের প্ল্যান তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে, তো জাহিদুল ভাইয়ের সাথে কথা বলে আসলাম। ভাইয়া খুব ভালোই আসলে, চমৎকার একজন লোক। আমি ওনার সাথে এখন কথা বলার পরে জানতে পারলাম যেটা, সেটা হচ্ছে আপনি ওনারা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে। আমাদের হচ্ছে যেমন এই গোবর, গোবরের প্রজেক্ট সহ গোবর কেঁচো কম্পোস্টের সহ ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে কৃষির বিভিন্ন বিষয়ে ওনারা কাজ করে। ইনশাল্লাহ ওনাদের বাকি প্রজেক্টগুলো যখন হবে তখন আমি যাব, গিয়ে ওনাদের সাথে কথা বলবো, ভিডিও করবো এবং বিষয়গুলো জানাতে পারবো আপনাদেরকে। তো আজকে এতটুকুই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।